ধর্ম রয়েছেন তারাও থাকবেন প্রথমত হচ্ছে আমরা আকাহিত নৈতিক জীবন থেকে আমরা দুইটা প্রশ্নের আনসার করতে দুইটা প্রশ্ন আসবে একটা প্রশ্নের আনসার করতে হবে যেখানে আমরা যে প্রশ্নটা দিয়েছি যে এই প্রশ্নটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনারা ভালো করে এই প্রশ্নটা পড়বেন এখানে কিন্তু টোটাল উত্তরটা এখানে রয়েছে এখানে দেখেন যে বর্তমানে যদি কেউ নবী হওয়ার দাবি করে তাহলে তুমি তাকে কিভাবে মূল্যায়ন করবে ব্যাখ্যা করো এটা ভালো করে দেখে যাবেন এবং এই বড় গ নাম্বারটা কিন্তু একই রকম ঠিক আছে তো একই রকম বিষয় এরপর হচ্ছে আমাদের দুই নং শতাংশিল প্রশ্ন আখিরাতে প্রবতি বিশ্বাস কেন প্রয়োজন এই প্রশ্নটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে দেখেন উদ্দীপক সহ দেওয়া রয়েছে আপনারা এটা পড়বেন আমরা ইসলাম ধর্ম প্রথম অধ্যায় থেকে শেষ করে আমরা হিন্দু ধর্মে চলে যাব আসমানী কিতাব কাকে বলা হয় আপনি চাইলে এটা পড়তে পারেন না চাইলে নাও পড়তে পারেন তবে আপনি যে প্রথম দুইটা প্রশ্ন দেখেছেন আশা করি এখান থেকে কমন পেয়ে যাবেন এবং আপনার যদি আর একটু পড়ার ইচ্ছা হয় তাহলে আখিরাতের প্রতি বিশ্বাসী গুরুত্ব বিশ্লেষণ করো এটা একটু পড়বেন এবং রিসালাতে দায়িত্ব পালন করেছিল কারা এটা পড়বেন রিসালাতে বিশ্বাস অপরিহার্য কেন এটা পড়বেন এবং এই বড় গ নাম্বারটা পড়বেন অর্থাৎ আমাদের কিন্তু এখানে মোটামুটি সবকিছুই রয়েছে এরপরও চাইলে আপনি এই যে নবুয়াত সংক্রান্ত অর্থাৎ নবুয়াত রিসালাত আখিরাতে তিনটা টপিক শিখ ভালো করে পড়ালেখা করবেন দ্যাটস এনাফ আমি মনে করি আপনাদের জন্য এবং আমরা দ্বিতীয় অধ্যায়ে যাওয়ার পূর্বে এখানে প্রথম অধ্যায়ে বেশ কিছু প্রশ্ন রয়েছে একই রকম এগুলো আসবে অর্থাৎ এখানে আপনার প্রথম যে প্রশ্নগুলো রয়েছে। সেই প্রশ্নগুলো আমরা দেখলাম এখন আমরা হিন্দু ধর্ম নৈতিক শিক্ষায় চলে আসবো যেখানে প্রথমতই হচ্ছে যে হিন্দু ধর্ম নৈতিক শিক্ষায় যে প্রশ্নগুলো রয়েছে যেমন এই যে সংস্কার কি এই প্রথম প্রশ্নটা গুরুত্বপূর্ণ অথবা দ্বিতীয় প্রশ্নটা গুরুত্বপূর্ণ এই দুইটা প্রশ্ন থেকে আপনার একটা প্রশ্ন অবশ্যই আসবে এবং আমরা পরবর্তী সময় যদি দেখি যে বিবাহ কি এটা দুই হাজার উনিশ সালে আসছিল তিন নাম্বার যে প্রশ্নটা অর্থাৎ এক দুই তিন আপনি নিশ্চিত থাকেন দুইটা প্রশ্নই কমন পাবেন এখান থেকে আপনি যে কোনো দুইটা প্রশ্ন শিখলেই একটা প্রশ্ন আনসার করতে পারবেন সেম প্রসেসে আমরা দেবদেবীর পূজা দেবদেবী পূজা দেখব তার পূর্বে হচ্ছে আমরা ইসলাম ধর্মে দ্বিতীয় অধ্যায় দেখার চেষ্টা করব যেখানে বলা হচ্ছে যে ফরজ অর্থ কি ফরজ অস্বীকার করলে কি হয় এটা কিন্তু পরীক্ষায় আসবে সকল আদেশ নিষেধের মান এক নয় বিশ্লেষণ করো অর্থাৎ এখানে কিন্তু উদ্দীপক সহ রয়েছে এবং আপনাদের সুবিধার্থে আমরা কিন্তু কল আস্তে স্কল করতেছি যারা আমাদের শিক্ষার্থী নয় যারা ইউটিউব ফলোয়ার রয়েছেন যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রিপশন করেন নাই দ্রুত সাবস্ক্রিপশন করে আপনি কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আজকের পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষায় আপনি কিন্তু ভালো ফলাফল করতে আমরা আপনার পাশে রয়েছে থাকব এই প্রশ্নটা ছয় নাম্বার প্রশ্নটাও একটু দেখে যাবেন ছয় নাম্বার প্রশ্ন থেকে আপনার পরীক্ষায় আশা করি ছয় নাম্বার সহ অন্যান্য যে প্রশ্ন রয়েছে কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে আজকে যেমন আপনাদেরকে আজকে কেন আত্ম কর্মসংস্থান থেকে আমরা কিন্তু হুবহু সেম টু সেম কমন দিয়েছিলাম তবে আপনারা একটা বিষয় মাথায় রাখবেন যে ফরজ কত প্রকার ও কি কি এটা কিন্তু পরীক্ষায় আসবেই আসবে আমি বলে দিয়েছি ফরজ কাকে বলা হয় এর হুকুম কি ফরজ কত প্রকার ও কি কি এবং হালাল হারাম কাকে বলা হয় তাহলে আমরা এই পর্যন্ত শেষ করলাম মানব জীবনে হালাল হারামের গুরুত্ব অথবা ছাত্র শিক্ষক সম্পর্ক কেমন হবে এটা তৃতীয় অধ্যায় দেখার চেষ্টা করব তৃতীয় অধ্যায় দেখার পরে আমরা হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা থেকে দ্বিতীয় অধ্যায়টা দেখার চেষ্টা করি হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষায় আমরা দ্বিতীয় অধ্যায়ে যেটা দেখব সেটা হচ্ছে যে দেবতা বলতে কি বোঝায় লৌকিক দেবতা ধারণা বলতে কি বোঝায় এটা যতটুকু গুরুত্বপূর্ণ না তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এই যে দুই নম্বর যে প্রশ্নটা অর্থাৎ পূজা কি পূজা কেন করা হয় এই প্রশ্নটা এখান থেকে আপনি প্রশ্নটা একটু শিকার চেষ্টা করবেন ভালো করে আমরা কিন্তু আপনাদের খুব বেশি প্রশ্ন দিই নাই যে দুই নাম্বার এবং তিন নাম্বার মোটামুটি একই রকম যারা দুই নাম্বার পড়বে তারা তিন নাম্বারও পড়বে যুগ আমরা একটু দেখে নিব যুগ সাধনা থেকে আপনার প্রথম প্রশ্ন শিখেন বানা শিখেন এই যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটা ভালো করে পড়ে নেবেন এখানে আমরা উত্তর সহ দিয়েছি আপনি আমার কথার সঙ্গে মিলিয়ে নেবেন আজকে কিন্তু রাত্রে আপনাদের জুম ক্লাস হবে না যেহেতু জুম ক্লাস হবে না সেই হেতু হচ্ছে আপনি এটা ভালো করে ফলো করবেন এবং এই যে 3 নম্বর প্রশ্নটা এই 3 নম্বর প্রশ্নটা একটু দেখবেন আমরা ধর্মীয় উপ উপখানন নৈতিক শিক্ষা অর্থাৎ 4 নম্বর অধ্যায়ে চলে আসছি যেখানে এই প্রশ্নটা আমরা বলছি অবশ্যই গুরুত্বপূর্ণ এই কালার মিনিং আপনারা সবাই বুঝেন এবং সাতে সাথে কিন্তু এটা হয় ওইটা না হয় এটা এই দুইটা থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে আপনি জেনে রাখবেন এবং আমরা পরবর্তী সময়ে দেখবো হচ্ছে ধর্মপথ ও আদর্শ জীবন ধর্মপথ আদর্শ জীবন থেকে মাদকা শক্তি যে প্রথম প্রশ্নটা এটা অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নের মতো করে অন্য যে কোনো প্রশ্ন আসতে পারে যেমন এই দুই নাম্বার প্রশ্নটা তাহলে আমরা এই দুই নাম্বার প্রশ্নটাই পড়ব এবং আপনারা জেনে থাকবেন আপনাদের ইসলাম ধর্ম এবং হিন্দু ধর্ম দুইটা থেকেই কিন্তু থার্টি মার্কস এর প্রশ্ন অধ্যায় থেকে একটা করে আসবে কিন্তু অধ্যায় নাম্বার চার যেটা রয়েছে সেখান থেকে দুইটা সৃজনশীল প্রশ্ন আসবে যেমন এইখানে ধর্ম এই সৃজনশীল প্রশ্নটা গুরুত্বপূর্ণ তাহলে আমাদের হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা শেষ আমাদের তো শিক্ষার্থীরা আপনারা আপনাদের মেসেঞ্জার গ্রুপ সহ অন্যান্য গ্রুপে আপনি এই ফাইলটা পেয়ে যাবেন ইসলাম শিক্ষায় আমরা অধ্যায় থেকে দেখবো আহ মর্যাদা বেশি এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ রয়েছে পাশাপাশি হচ্ছে যে এই প্রশ্নটা একটু দেখবেন শিক্ষা কি ইসলাম শিক্ষা বলতে কি বুঝো ইসলাম শিক্ষা কিভাবে নৈতিকতা শেখায় করা আর শরীফ বা যে কোনো উদ্দীপক আসলে গ্রামের মানুষকে কিভাবে নৈতিক শিক্ষা দেয় এটা এবং এ সর্বোপরি হচ্ছে যে জিহাদ ও সন্ত্রাসবাদের মধ্যে পার্থক্য অর্থাৎ তিন নাম্বার যে প্রশ্নটা এটা একটু ভালো করে খেয়াল করে দেখে যাবেন আমার কাছে মনে হচ্ছে এই প্রশ্নটা আপনাদের পরীক্ষায় সেম টু সেম কমন করে চলে আসবে এবং সর্বোপরি যদি দেখি যে চার নাম্বার যে প্রশ্ন এখানে এটাও গুরুত্বপূর্ণ রয়েছে তবে আপনাদেরকে অলরেডি দুইটা প্রশ্ন আনসার করতে হবে এই অধ্যায় থেকে দুইটা প্রশ্ন কমন পেয়ে গেছেন অলরেডি তবে ছাত্র ও শিক্ষকের মধ্যে পারস্পরিক দায়িত্ব কর্তব্য আলোচনা করা এটা একটু দেখবেন এবং অবশ্যই আবারও বলে রাখি যে এইখানে যে আকলাকে হামিদা আকলা কি আকলাকে হামিদা যেটা সেটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে তাহলে এই ছিল আপনাদের প্রথম এই আক পর্যন্ত অধ্যায় অর্থাৎ আক এক এক নাম্বার প্রশ্ন পর্যন্ত এরপর আমরা আপনাকে আরো একটা পিডিএফ ফাইল দেখাতে হবে যেখানে হচ্ছে আকলাকের পর থেকে বাকি অধ্যায় অর্থাৎ লাস্ট দুই অধ্যায় প্রথম তিন অধ্যায় এখান থেকে দেখবেন এবং লাস্ট দুই অধ্যায় হচ্ছে এখান থেকে দেখবেন যেমন এখানে আমরা কি কি এগারো নম্বর প্রশ্ন এটা গুরুত্বপূর্ণ এবং এইখানে যে প্রশ্নগুলো দেখতে পারতেছেন সেই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আপনি কর্মবিমুখ কথা বলতে কি বোঝায় এটা এবং অন্যান্য যে বিষয় রয়েছে আরেকটা প্রশ্ন আপনাদেরকে দেখায় এই যে দেখেন এই প্রশ্নটা তাহলে আমরা মোটামুটি এইটুকুই চতুর্থ অধ্যায় থেকে এখন আমরা পঞ্চম অধ্যায়ে যাব পঞ্চম অধ্যায়ে যেটা দেখব সেটা হচ্ছে তবে এইখানে যে প্রশ্নগুলো রয়েছে এর ভিতর থেকে আপনি শতভাগ কমন পেয়ে যাবেন ইমাম গাজ্জালী সংক্রান্ত যে প্রশ্ন এটা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে যেহেতু আমাদেরকে এই চার নাম্বার প্রশ্নটা একটু ভালো করে পড়বেন এবং তিন নাম্বার প্রশ্নটা একটু ভালো করে পড়বেন তিন এবং চার এই দুইটা থেকে আশা করি আপনি একটা কমন পেয়ে যাবেন এবং এরপরে যদি কেউ পড়তে চান তাহলে পাঁচ অর্থাৎ পাঁচ নাম্বার অধ্যায় থেকে তিন চার পাঁচ এই তিনটা প্রশ্ন পড়বেন তাহলেই হবে আর চার নাম্বার যেহেতু দুইটা প্রশ্ন আনসার করতে হবে সেই জন্য সেখানে চার থেকে পাঁচটা প্রশ্ন কথা আপনাদেরকে বলা হয়েছে সবাই ভালো থাকুন আমাদের সকল শিক্ষার্থীদেরকে বলছি যে যেহেতু আজকের পর আপনাদের ফিজিক্স কেমিস্ট্রি এগুলো নিয়ে আমাদের নিয়মিত ক্লাস হবে সেহেতু আপনারা পরীক্ষা দেওয়ার পর থেকে আপনাদের গ্রুপে ক্লাসের শিডিউল পেয়ে যাবেন সেই অনুযায়ী ক্লাসে আসবেন জুম ক্লাসে আসবেন সেইখানে আপনাদেরকে হাতে কলমে কিছু ম্যাথমেটিক্স করাতে হবে সেইগুলো করবেন এবং অন্যান্য ভিউয়ার যারা রয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে পাপুল রিকার পক্ষ থেকে আজকের মত বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল